আমি আজকে আপনাদেরকে দেখাবো বাহুবলী মুভি কীভাবে শুটিং হয়েছিল। বাহুবলী মুভির শুটিংয়ের কিছু অংশ দেখাবো, বাকি অংশ পরে দেখাবো। পরবর্তীতে ভিডিওতে আমি বাকি অংশ নিয়ে আসবো। এই বাহুবলী মুভির যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো কম্পিউটার দিয়ে বানানো, এগুলো আসলে বানানো হয় নাই, বরং কম্পিউটার দিয়ে এই সিনারিগুলো লাগানো হয়েছে। এই যে আপনারা দেখতেছেন পিছনে ব্যাকগ্রাউন্ড লাগানো হয়েছে অন্য কালারে, যাতে করে সব ধরনের সিনারি পিছনে লাগানো যায়, সব ধরনের ব্যাকগ্রাউন্ড লাগানো যায়। এই জন্য এখানে ব্যাকগ্রাউন্ড সবুজ ব্যবহার করা হয়েছে। আমরা দেখতেছি একটা খালি ময়দানে কাজ চলতেছে মুভি করার জন্য। এটা হলো একটি খালি ময়দান, ফসলের জমি যা লোকদের কাছ থেকে ভাড়া নিয়ে এই মুভিটা করা হয়েছে। এই মুভিটা করার জন্য অনেক স্পেসের প্রয়োজন হয়েছিল। দেখেন কত বড় জায়গা, এগুলো সব কৃত্রিমভাবে বানানো হয়েছে যাতে করে মুভিটা অনেক সুন্দর হয়। যে আপনারা দেখতেছেন অনেক বড় একটি জায়গা, এটা ছোটোখাটো জায়গা না। এই বিল্ডিংগুলো সব কম্পিউটারে বানানো। দেখবেন এই লোকটি এখন একটি সারের সাথে ফাইট করবে, কিন্তু এটা হলো আসল ফাইট না, বরং এটি সারি না, বরং এটা কম্পিউটার দিয়ে বানানো হয়েছে। দেখেন কীভাবে এটা কম্পিউটারে বানানো হয়েছে। এই দেখেন কম্পিউটার দিয়ে কীভাবে বানানো হয়েছে। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড পাল্টানো হয়েছে, যাতে করে সব ধরনের সিনারি পাল্টানো যায়। এই দেখেন বিল্ডিংয়ে সিনারি লাগাই দিয়েছে। দেখেন এটা কীভাবে শুটিং হয়েছে, একটি হাস্যকর বিষয়, কিন্তু আমরা এটাকে অনেক রিয়েলি মনে করি। এই দেখেন শুয়ে ফেলেছে।